বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আইসিটি ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের সামনে আজকে আরো একটা অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসটা হবে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে। পজিশনাল আমরা এর আগে জেনেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি। আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জেনেছিলাম সংখ্যা পদ্ধতি স্থানীয় মান বিবেচনায় সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অন্যটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জেনেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের স্থানীয় মান বিবেচনা করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অন্যদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক এর উল্টোটা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের স্থানীয় মান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? চার প্রকার। কি কি? ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা যে সংখ্যা পদ্ধতি সবসময় ব্যবহার করি, সবসময় প্রকাশ করি, লিখে প্রকাশ করি, সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয় সেটা, সে বিষয়ে আমরা আগেই আলোচনা করছি, তারপর আরো একবার আলোচনা করব। সর্বপ্রথম ভারতবর্ষের আরব দেশে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, অর্থাৎ প্রচলন শুরু হয়, এবং তখন থেকেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যাপকভাবে সমাদৃত এবং ব্যবহৃত। সাধারণ মানুষ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ আমরা সবসময় যে সংখ্যা পদ্ধতির ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ, কারণ এতে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটি মৌলিক চিহ্ন আছে। অর্থাৎ দশটি মৌলিক চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতির বেস দশ, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস থাকবে দশ এবং সংখ্যাগুলো থাকবে শূন্য থেকে নয়ের ভিতরে, সেই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আমরা একটা সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখতে পাচ্ছি, তিন, পাঁচ, আট, অর্থাৎ 358.9 এর বেস দেখতে পাচ্ছি আমরা দশ, অর্থাৎ আমরা যে আলোচনা করেছিলাম যে শূন্য থেকে নয় পর্যন্ত থাকবে এবং বেস থাকবে দশ, এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি হিসাবে ধরে নিব। তাহলে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখন আমরা জানবো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। দুইটি অঙ্ক বা চিহ্ন নিয়ে গঠিত বাইনারি সংখ্যা পদ্ধতি কেবল দুই ধরনের সংকেতই ব্যবহৃত হয়, একটি শূন্য এবং অপরটি এক, তাই একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক বা চিহ্ন নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু দুইটি অঙ্ক নিয়ে গঠিত সেহেতু এর ভিত্তি বা বেস হচ্ছে দুই। এখানে দেখো শূন্য দেখতে পাচ্ছ, একটা শূন্য, আমরা বলেছি বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক নিয়ে গঠিত, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক নিয়ে গঠিত হবে এবং সংখ্যা দুইটি অঙ্ক নিয়ে গঠিত হবে এবং অঙ্ক দুইটি অবশ্যই হবে শূন্য এবং এক, তাহলে সেটা হবে বাইনারি
সংখ্যা পদ্ধতি। এখন এখানে আমার একটু বোঝার বিষয় আছে, এই যে শূন্য, আমরা বলছি শূন্য এবং এক, এই শূন্য বলতে আমরা বোঝাচ্ছি অফ, অর্থাৎ বিদ্যুতের অনুপস্থিতি, আর এইখানে আছে এক, এক অর্থাৎ অন, অন হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। দেখো এখানে একটা বাইনারি সংখ্যা আছে, দুইটি অঙ্ক নিয়ে গঠিত, অর্থাৎ সে দুইটি হচ্ছে জিরো এবং অন, জিরো অন, জিরো অন, জিরো অন, এরকম যদি থাকে এবং তার বেস যদি থাকে দুই, তাহলে সেটা হবে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা 1854 সালে ব্রিটিশ গণিতবিদ জর্জ বুলি বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে কত সালে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়? 1854 সালে। কে আবিষ্কার করেন? জর্জ বুলি। উনি হচ্ছেন কোন দেশের গণিতবিদ? ব্রিটিশ গণিতবিদ। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল অর্থাৎ আটটি সংখ্যা নিয়ে, আটটি অঙ্ক নিয়ে গঠিত, আটটি অঙ্ক নিয়ে গঠিত। সাধারণ ডিজিটাল কম্পিউটারে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অক্টাল পদ্ধতির ভিত্তি আট, কারণ এতে শূন্য থেকে সাত এই আটটি মৌলিক চিহ্ন আছে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি শূন্য থেকে সাত অর্থাৎ আটটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, এবং তার বেস বা ভিত্তি অবশ্যই থাকবে আট। শূন্য থেকে সাত, শূন্য থেকে সাত, এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, অক্টাল সংখ্যার একটা উদাহরণ 23.7, অর্থাৎ আমার নিয়ম অনুযায়ী শূন্য থেকে সাতের ভিতর সংখ্যাটি আছে এবং তার ভিত্তি হচ্ছে আট, তাহলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা অক্টাল সংখ্যা। কি তোমরা কি কিছু বুঝতে পারছো? আসলে দেশের এমন এক অবস্থা যেখানে তোমাদের সাথে সরাসরি দেখা কবে হবে সেটা আমরাও ঠিকমতো বলতে পারছি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, তখন আরো বেশি সুন্দর করে তোমাদের বুঝাতে পারবো। এখন যদি কোথাও তোমরা না বোঝো তাহলে আমাকে আমার ফোন নম্বরে ফোন দিবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করলে আমি অবশ্যই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি? উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো, ভিত্তি যদি ষোলো হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝে গেছো যে ষোলোটি অঙ্ক নিয়ে গঠিত হবে, ষোলোটি অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই ষোলোটি অঙ্ক কি কি আমরা জেনে নিই, শূন্য থেকে নয়, শূন্য থেকে নয় আর এ থেকে এক, এই মোট ষোলোটি মৌলিক চিহ্ন, এই ষোলোটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত যে সংখ্যা পদ্ধতি তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখানে দেখো একটু আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি, আবার তোমাদের একটু আনন্দ দেওয়ারও চেষ্টা করছি। ডেসিমেল, এখানে দেখো ডেসিমেল দশ, যেহেতু আমরা বলছি শূন্য থেকে নয়, শূন্য থেকে নয় এবং এ থেকে এফ, এই ষোলোটি অঙ্ক নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত। এখন এই এর মান, এ অর্থাৎ দশমিকের দশ, বি হচ্ছে দশমিকের এগারো, সি বারো, ডি তেরো, ই চোদ্দ, এফ পনেরো, অর্থাৎ হেক্সাডেসিমেলের এ বি সি ডি ই এফ এবং ডেসিমেলের দশ থেকে পনেরো। এখন আমরা কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহারের সুবিধা এবং কারণ এই দুটো নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি কম্পিউটার বাইনারি ভাষা, অর্থাৎ জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না। এখানে দেখো যে এই পদ্ধতির দুটি বিট, দুটি বিট, একটা হচ্ছে শূন্য এবং আর একটা হচ্ছে এক, ইলেকট্রনিক যন্ত্রে সহজে সিগন্যাল আকারে ব্যবহার করা হয়। আমরা জানি ইলেকট্রনিক যন্ত্রে সিগন্যাল, সিগন্যালের দুটো দিক থাকে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। কম্পিউটারে ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে বাইনারি বিট শূন্য এবং এককে বিদ্যুতের উপস্থিতি এবং বিদ্যুতের অনুপস্থিতি,
শূন্যকে অনুপস্থিতি এবং এককে উপস্থিতি দ্বারা যথাক্রমে প্রকাশ করা যায়। ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, যেমন একটি ম্যাগনেটিক করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যা বাইনারি বিট এক এবং শূন্য দ্বারা প্রকাশ করে। ক্লকওয়াইজ মানে হচ্ছে বাইনারি বিট এক এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে বাইনারি বিট শূন্য। বাইনারি সিস্টেমে দুটি অবস্থা থাকায় সার্কিট ডিজাইন সহজ হয়। তাহলে তোমরা বুঝতে পারছো কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা। আমরা যে ভাষায় লিখি কম্পিউটার সেটাকে বাইনারি ভাষায় কনভার্ট করে, এবং বাইনারি ভাষা ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করতে চাচ্ছি, কিন্তু ক্লাস শেষ করার আগে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। আসলে ভার্চুয়াল ক্লাসটা এরকম, প্রত্যেকের সহযোগিতার দরকার। আমি যেরকম ক্লাসটা নিব, তোমাদেরও উচিত সেভাবে ক্লাসটা সুন্দর করে দেখা, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করা। তোমার চেষ্টা না থাকলে কখনোই আমি তোমাকে কিছু বোঝাতে পারবো না। অবশ্যই চেষ্টা করবে, এবং চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো খুদাহাফেজ।